করোনা মহামারী নিয়ন্ত্রণে সরকারের বিরুদ্ধে পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণে ব্যর্থতার অভিযোগে নেপালে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ থেকে সাত বিদেশি সহ কমপক্ষে 10 জনকে আটক করেছে পুলিশ। আটক হওয়া সাত বিদেশি নাগরিকের বিরুদ্ধে নেপালের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ আনা হয়েছে। মার্চে দেশটিতে দ্বিতীয় করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের পরই পুরো দেশ লকডাউন করা হয়। এরই মধ্যে দেশটিতে অন্তত 5000 মানুষ আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে আরো 16 জনের। সরকারের বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা নেয় ব্যর্থতার অভিযোগে বিক্ষোভ করছে নেপালের হাজারো মানুষ।